এজানো ধরি মাছ না ছুঁই পানি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এবার মনোক্ষুণ্ণ আমজনতা। কথা দিয়েও কথা রাখলেন না অভিষেক। খুব খারাপ লাগছে, খুব দুঃখিত। মানে আমরা অনেকক্ষণ ধরে বসছিলাম, উনি আসবেন দেখবো একটা, মানে খুব খারাপ লাগছে। শনিবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের হাটতলায় নবজোয়ার জনসংযোগ সেরে কালনার 2 নম্বরে শহীদ অসীম হাজরার বাড়িতে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বাড়িতে না গিয়ে সোজা শহীদ বেদিতেই মাল্যদান করেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড। সেখানেই কথা বলেন শহীদের পরিবারের সঙ্গে। অভিযোগ, 2022 সালের 28শে জুলাই কালনার 8কেটিয়া গ্রামে হরিনাম সংকীর্তন করতে গিয়ে নিহত হন তৃণমূল কর্মী অসীম হাজরা। কাঠগড়ায় গ্রামের বিজেপি বুথ সভাপতি, সেক্ষেত্রে দলের শীর্ষ স্থানীয় এক নেতার কাছ থেকে আরও বেশি সহানুভূতি হয়তো আশা করেছিল পরিবার। এদিকে বৈদ্যপুরের রাখাল রাজা মন্দিরেও পুজো দেওয়ার কথা ছিল অভিষেকের। সব গুছিয়ে অপেক্ষায় ছিলেন গ্রামবাসীরা, কিন্তু শেষ পর্যন্ত সেখানে পৌঁছননি অভিষেক। সময় মানে উনি একজন আসতেন আমাদের আমাদের রাজা সাহেবের মতন, তাকে অভ্যর্থনা দেবো, সব মানুষ তাকে বসে, কিন্তু হতাশা হয়ে গেল সব মানুষ উনি না আসার পর। আমার মনের মধ্যে আমাদের গ্রামের বিষয় নিয়ে 50 বছর আগে আমাদের একটা পুল তৈরি করেছিলাম আমরা, সেই সময় সেই পুলটা এখন নড়ে, ওইরকম ওনাকে বলার আমার অধিকার আছে, অধিকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট রাজনীতি করছেন না, তাপাই কালনার তৃণমূল বিধায়কের। আমাদের এখানে আসাটাও যেমন ভোটের রাজনীতি ছিল না, যে এখানে এলে পরে উনি ভোট চাইতেন এই মন্দির থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ভোট চাইতেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মন্দিরে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, আর না আসার জন্য যে অপপ্রচারটা করছেন, উনি যদি আসতেন তার থেকে বেশি অপপ্রচার শুরু করে দিতেন। তাহলে এই জনসংযোগ যাত্রা কোন স্বার্থে? প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই। তো এনাদেরই হচ্ছে অভ্যাস মানুষকে অপেক্ষা করা, কিন্তু তাদের কাছে পৌঁছায় না। যেমন প্রকল্প পেতে গেলে কার্ড বানিয়ে দিতে হয়, ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্শন করতে গেলে হয়তো কোন কার্ডে বানিয়ে পৌঁছায়নি। যেহেতু হচ্ছে আজ কানলায় তিনি শহীদ পরিবারে যাবার কথাও বলেছিলেন, সেখানেও আর সেই পরিবারের সঙ্গে রাস্তায় দেখা করলেন, তার বাড়ি আর পৌঁছালেন না, শহীদ বেদিতে মাল্যদান করলেন। দলের নেতা কর্মীদের উজ্জীবিত করতে এবং আম জনতার কথা শুনতে পথে বেরিয়েছেন অভিষেক, কিন্তু আদতে কি সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে? হিতে বিপরীত হচ্ছে না তো? কালনা থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।